সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দেখা দিয়েছে ডলার সংকট, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে। এমন পরিস্থিতিতে বরাবরের মতোই এগিয়ে এসেছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গেল বছরের নভেম্বরে যেখানে রেমিটেন্স এসেছিল $92 কোটি, সেখানে এবছরের চলতি মাসের 15 তারিখের মধ্যেই আসে $113 কোটি। নিজেদের পরিবার পরিজনদের কাছে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশের রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখতে চান জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি বিগত 30 বছরে অনেক রেমিটেন্স এই জায়গা থেকে পাঠিয়েছি এবং বর্তমানে লিগালভাবে আমি ব্যাংকের মারফতে পাঠাচ্ছি। যে রেমিটেন্স লিগাল ওয়েতে পাঠান এবং সবাই পাঠান, আমরাও পাঠাই, প্রতি মাসে আমরা 800-1000 টাকা করে পাঠাই, এবং সবাই যদি পাঠান প্লিজ 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 সবাই রেজিস্টারি করে পাঠান। হুন্ডির মতো অবৈধ পথে নয় বরং বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে মানি এক্সচেঞ্জ ব্যাংক এগুলির মাধ্যমে আমরা যেন রেমিটেন্স পাঠাই। সবসময় আমি জার্মানের সকলকে আমি এই ব্যাপারে উদ্বুদ্ধ করছি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংক বা প্রাতিষ্ঠানিকভাবে লেনদেনে উৎসাহিত করা এবং চলমান ডলার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সে 2.5% পরিবর্তে সর্বোচ্চ 5% প্রণোদনা দেওয়ার বিষয়টি এখনও সুরাহা না হওয়ায় হতাশ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। খেয়ে না খেয়ে কাঠখড় পুড়িয়ে এদেশের প্রবাসীরা যেমন $1000 কোটি রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশ সরকারের জন্য তাদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের সুরক্ষা প্রদান করতে পারে এবং তাতে আরও আন্তরিক হন, এমন প্রত্যাশা সকল প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।